নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 21 জুলাই 2022 মা লক্ষ্মীর আশীর্বাদে এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই পাঁচ রাশি, তাদের জীবনে কি সত্যি প্রাপ্তি ঘটবে, কোশ্চেন বোধক চিহ্ন আমি দিলাম। কারণ প্রচুর মানুষ আছেন যারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখছেন না, তাহলে আপনার জীবনে এই প্রাপ্তিটা কিন্তু নাও ঘটতে পারে। এই জন্য আমি প্রশ্নবোধক কথাটি আপনাকে বললাম যে আপনার জীবনে কি আগামীকাল প্রাপ্তি ঘটবে, এর কারণ কি। দেখুন, এই ব্যাপারটা আমি যে এখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু তথ্য দিই, কিছু বোঝানোর চেষ্টা করি, আপনি বুঝুন, তারপর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। শুধুমাত্র রাশির নাম শুনছেন, বেরিয়ে যাচ্ছেন ভিডিও থেকে, নিজের জীবনে অ্যাপ্লাই করছেন, আপনার না করতেও পারে, সে দায়িত্ব আমার নয়। আপনার জীবনে যদি না ঘটে এই প্রাপ্তি, কারণ ভিডিওর আলোচনাটা অনেকে আছে সম্পূর্ণ শুনছেন না, রাশির নাম এবং শুভ সময় টার্গেট নাম্বার আপনি কিন্তু শুনে নিচ্ছেন, আপনি অ্যাপ্লাই করছেন। দেখুন, এখানে এই ভিডিওটি আমি প্রতিদিন এই জন্য দিই এবং একটি অনুরোধ বারবার করি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। অর্থাৎ এখানে যদি আপনারা আলোচনাটা না শুনেন, তাহলে আপনি কিছুই কিন্তু বুঝতে পারবেন না, আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, কি বলছি, কোনটা করলে আপনার জীবনে অ্যাপ্লাই করলে আপনার প্রাপ্তি ঘটবে, সেটাও কিন্তু আমি এখানে বুঝাই। এবং এই ভিডিওটি আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে তার উপরেও আমি আলোচনা কিন্তু করি। দেখুন, ধনী কে না হতে চায়, কিন্তু সবারই কপালে কিন্তু প্রতিদিন এই ধনী যোগটা থাকে না। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশি কম বেশি অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আপনার জীবনে হচ্ছে না, আপনি ভিডিওটি শুনুন, প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একবার যোগ সৃষ্টি হয়, একটা সময় থাকে যে সময়ের থেকে এই সময়ের মধ্যে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়। সেই যোগটা যদি আপনারা অ্যাপ্লাই যদি করেন, তাহলে আপনার জীবনে প্রাপ্তি কিন্তু ঘটবে, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সঠিক নির্দেশ আপনাকে দিবেন, কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার যোগ আছে। অর্থাৎ আপনার জন্মছকে আমি যে আলোচনাটা করছি এখন, যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলীটা তৈরি করা আছে, হরোস্কোপ তৈরি করা আছে, তারা নিজস্ব হরোস্কোপটা একবার খুলে দেখুন। আপনার হরোস্কোপে রাহু, শুক্র, শনি এবং বুধ কোন পজিশনে আছে। রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, রাহুর বলবত্তা বৃদ্ধি করা কিন্তু একান্তই দরকার। রাহু আপনার জন্মছকে দুর্বল আছে, রাহু দুস্থানগত আছে, তাহলে কিন্তু প্রাপ্তি হবে না। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। এই রাহুকে স্ট্রং করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আকর্ষিক প্রাপ্তি ঘটাতে কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করবে। যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, তারা রাহু কবচের থেকেও আমি বলবো রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে আপনারা লাভ নিশ্চিত রূপে আপনারা কিন্তু পাবেন। আপনি আমার কথা শুনে আপনি জীবনে অ্যাপ্লাই করছেন,
কিন্তু আপনার হরোস্কোপ আপনি দেখাচ্ছেন না, আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে সেটা দেখাচ্ছেন না। এটা সম্পূর্ণ ইন জেনারেল আমি কিন্তু রাশির কথা বলছি। এই পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার ক্ষেত্রে কি একই জিনিস হবে? তা নয়, কখনোই হতে পারে না। তাহলে প্রত্যেকেরই ভাগ্য আজকে একই রকম হতে হয়ে যেত, এই সমাজে কোনো ধনী বা গরিবের প্রকারভেদ কিন্তু থাকতো না। আপনি যখন জন্মেছিলেন আপনার গ্রহ আপনার কিন্তু ভাগ্য নির্ধারণ করবে, এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। আপনার ভাগ্য যদি স্ট্রং হয়, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তিভাব এবং আপনার একাদশ ভাব, একাদশ ভাব ইনকামের ভাব, একাদশ ভাব লাভের ভাব, একাদশ ভাব প্রফিটের ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। এবং এর পাশাপাশি রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোন পজিশানে আছে, কোন ভাবে অবস্থান করছে, এটা কিন্তু দেখা দরকার। এবং আগামীকাল যোগ রয়েছে ধৃতি যোগ, দুর্দান্ত একটি যোগ আছে এই শুভ যোগে। কিছু কিছু কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণ কিন্তু আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে। এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশি কিন্তু হবে। আপনি কালকে কোটি টাকাও পেতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ভাগ্যের স্টার। যদি ফেভার হয় তাহলে আপনি কালকে কোটি টাকার মালিক হতে পারেন, আজকে হয়তো আপনার কাছে টাকা নেই। আমি বারবার একটি কথা বোঝার চেষ্টা করছি, আপনি আপনার জন্মকুণ্ডলীটা দেখুন। অযথা কেউ কেউ কমেন্টস করছেন যে ফালতু ফেক কথা বলছে, ফেক নয়, আপনার হচ্ছে না বলে আরেকজনের হচ্ছে না, এটা নয়। আপনিও কিন্তু আগামীকাল কোটি টাকার কিন্তু মালিক হতে পারেন, আবার আপনিও কিন্তু অর্থ লাগিয়ে আপনি কিন্তু ভিখারি হয়ে যেতে পারেন। কেন হতে পারেন? আপনি আমার ভিডিওর আলোচনাটি সম্পূর্ণ শুনছেন না। আমি বারবার বলছি এটি হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয় পাহাড় পর্যন্ত আপনি কিন্তু ভাঙতে পারেন। আর বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহু কবচ বা রাহু রক্ষা কবচ, রাহু রক্ষা কবচ ফার বেটার রেজাল্ট আপনাদেরকে দিবে, যাদের ক্ষেত্রে প্রাপ্তির গাঢ় সম্ভাবনা আছে। দেখুন এটি কি বলুন তো, যারা গরিব আছেন আগামীকাল আপনি ধনীও হয়ে যেতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। অর্থাৎ ভাগ্যভাবকে স্ট্রং করুন, রাহুকে স্ট্রং করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। হস্তরেখায় যোগ থাকা দরকার, আপনার নিজস্ব হস্তরেখা জন্মকুণ্ডলী বিচার করান, রাহু রক্ষা কবচ পরিধান করুন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। ভিডিও আলোচনা শুরু করা যাক ধৃতি যোগে। যে যে রাশি, প্রথম রাশি কর্কট রাশি, কর্কট রাশির আপনাদের লাকি নাম্বার সেটি হচ্ছে 5 এবং 3। এরপর আপনাদের সেই শুভ সময় 10:16 থেকে আপনার 11:21 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 3, আপনাদের শুভ সময় 10:53 থেকে 12:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5, আপনাদের শুভ সময় 11:11 থেকে আপনার 12:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9, আপনাদের শুভ সময় 12:19 থেকে 1:56 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার বিশেষভাবে যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার
সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি আপনাদের হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 7:21 থেকে 10:12 পর্যন্ত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।